হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিচি সোনালি ব্লগ চ্যানেল। প্রত্যেককে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালোই আছি। চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে। তো প্রত্যেককে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে 15 আগস্ট, তো সরি 15 আগস্টের দিন আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। পাবে তোমরা পরের দিন, মানে 16 আগস্ট, তাই তো? সেটাই যেটা যেটা হয়ে থাকে। তো চলো, কারণ কালকে তোমাদের ঠিকমতো ভিডিও দিতে পারিনি, তো আজকে আমি ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে সকাল সকাল আমি কী পেয়েছি, ঠিক 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 একদম ঠিক ঠিক ডেকে উঠেছে। সকাল সকাল কী পেয়েছি আমি তোমাদের সেটাই দেখো। আমি দরজাটা যখন খুলেছি, সত্যি মানে একদম অসাধারণ একটা জিনিস একদম পেয়েছি আমি, কুড়িয়ে কুড়িয়ে পেয়েছি। মানে বুঝতে পারছো যে ভারত মাতা হয়তো একদম, দেখো একটা ভারত মাতার পতাকা তিরঙ্গা। দাঁড়া তোমাদের খুলে দেখাচ্ছি। সকাল সকাল কিছু না শুরু করে আগেই আমি এটা তোমাদের দেখালাম, দেখতে পাচ্ছ এই যে এই পতাকাটা। আমি জাস্ট মানে আমি এখানে তোমার দরজার কাছে গেটটা খুলেছি, খুলেই দেখছি পতাকাটা পড়ে আছে, দেখতে পাচ্ছ পতাকাটা পড়ে আছে। তো ভারত মাতা নিচে পড়ে আছে, এটা দেখতে কেমন লাগে সঙ্গে সঙ্গে আমি তুলে, যারই হোক না কেন, যেই হয়তো হয়তো কেউ লাগছে, সেটা পড়ে গেছে এসে, আর পড়েছে পড়েছে আমার দোয়ারের কাছে এসে পড়েছে পড়েছে যখন তাকে, তো আমি মানে কি বলবো, রাখতে পারি না। সঙ্গে সঙ্গে আমি তাকে একদম বুকে জড়িয়ে নিয়েছি। তো বুঝতেই পারছো যে আজকে দিনে এই উপহারটা মানে এটা কত বড় মানে আমাদের কাছে, 15 আগস্ট মানে কত মানে সম্মানের, কতটা মানে আদরের, কতটা যত্নের এই জিনিসটা। তো যাই হোক, এটাকে সত্যি মাথায় করে রাখা উচিত একদম। তো যখন পেয়েছি তখন ওটা ঘরে রাখি, তারপর যদি কেউ জিজ্ঞেস করে অবশ্যই তাকে হ্যান্ড করে দেবো, বা পেয়েছি যখন তখন কাছেই থাক। নিচে পড়ে গেছিলো, আমি মানে সঙ্গে সঙ্গে দরজাটা খুলেই দেখছি এটা পড়ে আছে। তো চলো, সব থেকে বেস্ট উপহার আমি পেয়েছি আজকে, আবার সেটাও মানে একদম 15 আগস্টের দিন, মানে অসাধারণ জিনিস। তো এই মতো বসে না ঘুমিয়েছে কোনো মতোকে, ঘুম দিয়ে জাস্ট আমি এসেছি। অনেক বেলা, দাদা হয়ে গেছে ব্যাচারে, অনেক বেলা হয়ে গেছে, কোনো কাজকর্ম মিলে মানে শুরু করতে পারিনি আজকে। তো চলো, তো দেখো তো দাদাভাই বলতে বলতে বাজার নিয়ে, যে বাজারের থলে নিয়ে হাজির হয়েছে, চলে এসছে বাজার নিয়ে। নিয়ে যখন চলে এসছে, তোমার কাজকর্মগুলো একটু একটু সারি, তোমরা আমার সঙ্গে থাকো, ঠিক আছে? চলো। তো দেখো অনেক বেলা হয়ে গেছে, আমি না ঘড়ির দিকে তাকাই না, আমি বলছি এত বেলা হয়ে গেছে, প্রায় 11টা 20 বাজে, মানে আমি না মাথায় হাত দিচ্ছি। আসলে প্রচুর নাকে নিয়ে বই থাকতে হয়েছে, ওই জন্য আরও না সময়টা বুঝতে পারি না, বুঝতে রাতে ঘুম হয় ঠিক মতো কী অবস্থা। তো এখন খেতে হয়েছে কি জানো, অনেক কাজ বাকি, একবার কি কাপড়ও ভেজানো আছে, সেগুলোকে কাচবো। মাছ নিয়ে এসছো, মাছটা ধুয়ে জাস্ট আমি নুন হলুদ মেখে রেখেছি, মাছের জন্য ভাত করবো, কিচ্ছু করবো না, মাছের তেল আছে একটুখানি রেখেছি। এই যে মুড়ি আর চানা চুল মেখে এসেছে তো দাদাভাই, আর দুজনে চা নিয়ে বসেছি। এ দেখো এতক্ষণে কিছু করার উপর না খেলেও না, কিন্তু খেতে একদম ইচ্ছে করছে না, মুখটা না সে কেমন যেন হয়ে রয়েছে, একদম খেতে ইচ্ছে করছে না। কী করবো বলো, কিছু করার নেই, খেয়ে তো হবে। বুঝি না কেবল ঘুমিয়েছে, ও উঠলে ওকে ভালো করে তেল মাখিয়ে তারপর স্নান করাবো আজকে, কারণ দুদিন স্নান হয়নি। এবার স্নানটা ওদিকে না করাই না, কালকে মাথা ধুয়ে দিয়েছিলাম, গা স্পঞ্জ করে দিয়েছিলাম, স্নান না করালে ও শরীরটাও ফ্রেশ লাগবে না। তো চলো আমরা খেয়ে নিই, ঠিক আছে? তারপর আবার আসছি। কি মুখটা না কেমন হয়ে আছে, বিচ্ছিরি একদম ইচ্ছে করতো না। চলো দেখো, এই মাথা স্নান করে দেখো, মাথা করে দেখো কিন্তু গামছা মাথা রয়েছে না, স্নান করে বললাম। আর কে বলে ভাত বসিয়েছি, এক লাগাতে এত কাজ করেছি, এত পরিমাণ কাজ হয়েছে, হাঁপিয়ে গেছি। আগে স্নান করে ঢাকনা তো দুগ্লাস জল খেয়েছি। যখন তখন এতটা পরিমাণ চাপ পড়ে না, আমি কি বলবো, কিছু মানে বলার থাকে না। বলো দাদাভাইয়ের শরীর ভালো না, ও শুয়ে পড়েছে, শরীরে তেল মাখিয়ে স্নান করিয়ে ওকে দুধ খাইয়ে কোনো মতো ঘুম দিয়েছি, দিয়ে আমি সেই কাপড় কেচে স্নান টান সেরে উঠে, ওই দেখো আগে ঠাকুরকে একটু ধূপ দেখি, আমি ভাত বসিয়ে এসে তারপর মেলতে এসেছি। মেলে দিন রোদ্র চলে গেলে আমার তো মুশকিল, বা কখন বৃষ্টি নামবে তারও ঠিক নেই।
রোদে না, চল তুই দেখো ভাত বসিয়েছি, ভাতটা মানে হচ্ছে জাস্ট বসিয়েছি। আর এই যে মাছ, মাছে কেবল তখন ধুয়ে আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, আর তেল বসে তেলও গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। দেখো আমি এখন চলে এসেছি সবজি কাটতে, মাছ ভাজতে বসেছি, মাছটা ভাজা হচ্ছে। আর এবারে করবো আলু পটল দিয়ে মাছের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোল করবো। আর তেল আছে দেখছি, তেলটা একটু বড়া করে বড়া ভেজে দেবো। অনেক বেলা প্রায় একটা মনে হয় বাজে, এখন আমি রান্না বসেছি, আমার কিছু করার নেই গো, এই দৌড়ঝাঁপ করে কাজ, মানে কী বলবো, কাঁচাকুচি থাকলে না বেশি বেলা হয়, আর কাঁচাকুচি তো রোজই থাকে, এটা বলার কিছুই নেই। আমার পটল কিছু আছে যেগুলো হলুদ হয়ে গেছে, সেগুলো নেবো না, এটা তো একটু হলুদ হলুদ হয়ে গেছে, আর একটা একদম তো পেকে গেছে, এটা তো পটলগুলো হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে না করলে। তো আলু পটল দিয়ে মাছের ঝোল করে দেবো কেন, শুধু শুধু নষ্ট করবো বলো, ওটা করবো, মাছটা ভাজা হচ্ছে হোক, কিচ্ছু না ঘুমোচ্ছে, পাপাও ঘুমোচ্ছে, আমি কোনো মতো তাড়াহুড়ো করে করছি, দেখলে তো এক মুখ করে মুড়ি আর চা খেয়েছি, আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, কোনো মতো সিদ্ধটা ঠেকেছি, একবার ঠেকেছিলাম গলে পড়ে গেছে, আবার পড়ে এসেছি। চলো আমি এই রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি, ঠিক আছে আবার আসছি। এত কষ্ট হচ্ছে না কি বলবো, প্রচণ্ড কষ্ট, পাখা চালিয়ে রেখেছি, অবশ্যই এখানে বসে আমি সে পাখাটা চালিয়ে রাখি, এতে এখানে একটু হাওয়া লাগে। চল তো দেখো রান্না বান্না মোটামুটি কমপ্লিট, আমি কটা বাজে জানো, বাজে আড়াইটা, কমপ্লিট করে ভাতও বেড়ে নিয়েছি, ওই শোনা উঠে পড়েছে, হাঁপিয়ে গেছি সত্যি কথায়। তো দেখো একটা করে মাছের তেলের বড়া, একটা পিস করে মাছ ভাজা, আর এই যে মাছের ঝোল, আর সাথে আছে আম, আর ওইদিকে মিষ্টি আছে। তো চলো ঝটপট লাঞ্চটা সেরে নিই, সেরে নিয়ে আবার আসছি, ঠিক আছে, বলছি দম ফেলতে পারছি না, চলো সঙ্গে থাকো। তো দেখো শোনা থেকে তোমাদের সামনে আসতে পারিনি, আর আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ কী হয়ে আছে, তো ভিডিও বানাচ্ছিলাম তার জন্য এই অবস্থা, মাঝখানের টিপটা আমার পুচু শোনার নাকে গিয়ে লেগে গেছে করতে গিয়ে। এবার যাবো খেতে, অনেকক্ষণ তোমাদের সামনে আসেনি, একদম চলে এসেছি রাত্রিবেলা, এখন বাজে প্রায় 10:45, চলো আব যায়েঙ্গে খানে কে লিয়ে, চলো 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 আ গই হম, আর ইয়ে দেখো তোমারা দাদা ভাই আর পুচ্ছ না ইয়াঁ পে খড়া হুয়া হ্যাঁ, তো চলো হম লোক ডিনার করেঙ্গে, ক্যুকে বহুত দের হো গই হে, হ্যাঁ শাম সে তুম লোকে সামনে হম নেই আ পায়ে থে, হ্যাঁ বহুত হি বিজি থে ইসি লিয়ে, ঠিক হ্যাঁ। এই দেখো পুচ্ছ না দোলনায় শুয়ে আছে, তাও কাঁদছে, অ্যাঁ করছে, আমাকে খেতে বসে দেবে না তাই, এই পাপা বসে পড়েছে খেতে, আমি জেগে রয়েছি, জেগে রয়েছি বলছি বসে রয়েছি, জানি না কেন পাখা হঠাৎ আসছে না, এই যে সে দোল দোল করছে, তাকে বসে দিয়েছি তাও সে অ্যাঁ করছে, বল দাও তো বল মামুকে খেতে বসে দেবো না তাই, হ্যাঁ চলো তুই একটা করবো, যখন ডিনার করবো রাত্রি হয়েছে, কথা বলছি তো গুড নাইট, ও কথা বলতেও দেবে না, হ্যাঁ গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আর আমার আর একটা কথা, FB তে ফলো করো, ইনস্টাতে ফলো করো, FB তে ফলো করো, আইডি হচ্ছে কুমকুম দাস মহাপাত্র, আর FB চ্যানেল হচ্ছে মানে পেজ হচ্ছে ড্রিম গার্ল মিষ্টি, ঝটপট গিয়ে ফলো করো, তাড়াতাড়ি 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 ফলো করো, ঠিক আছে ঝটপট, চলো আজকে টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ সবাইকে।